চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের আমন্ত্রিত অতিথি লেখক ও গবেষক আয়ুব হোসেনের কাছে। যেমনটা বলছিলাম, আরজালি মাতুব্বর, তাকে নিয়ে আপনার গবেষণার একটা বিস্তৃত জগৎ এবং সেখানে আপনার অসংখ্য আপনারও সৃষ্টি আছে। তো সেখানে আলোকপাত যদি করতে যাই, শুরুতে আরজালি মাতুব্বরকে নিয়ে কি বলবেন, কোন দিকটা বলবেন? কে আরজালি বা তার কীর্তি অথবা তার সামাজিক অবদান, রাষ্ট্রীয় ক্ষেত্রেই বা কতখানি অবদান, সেগুলো নিয়ে একটু কথা বলা যাক, তারপরে তো আমরা তার মায়ের মৃত্যুর ঘটনার মধ্যে দিয়ে একটা জীবনে, তার জীবনে একটা বাঁক ফেরে। হ্যাঁ, ওইখান থেকে আরো জলি সূচনা গ্রামে একটা গোলযোগের মতো হয়। সেটা হলো যে তার প্রায় শৈশবেই তার বাবা মারা যান। মারা গেলে পরে একমাত্র মাকে আশ্রয় করেই তার বেড়ে ওঠা। তো ওই অর্থে মাকে বলা যায় যে তার মা পাশাপাশি সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। তো এই বন্ধুটির উনি, মা মারা গেলে পরে এই বন্ধুটির উনি স্মৃতি ধরে রাখার জন্য শহর থেকে, তখন তো এত ক্যামেরার চল বা অনেক আগের কথা, তো 35-36 বছর, 3 দশক আগের কথা, সে সময় আসলে যোগাযোগ মাধ্যম বা প্রযুক্তির ব্যবহার ইত্যাদি তো ছিলই না, তাই না? তার বাড়ি থেকে শহর, বরিশাল শহর প্রায় 13-14 কিলোমিটার দূরে। তো উনি ওই সাইকেল চালিয়ে গিয়ে ফটোগ্রাফার, প্রফেশনাল ফটোগ্রাফার এনে ছবি তুলিয়েছিলেন। ছবি তোলার পরে এই জিনিসটা গ্রামে খুব প্রতিক্রিয়া সৃষ্টি করলো, মৃতদেহের ছবি তোলাটা এটা একটা হারাম কাজ, এরকম ধারণাই তারা পোষণ করতেন, এর সঙ্গে সামিল হতে চাই না। এই বলে সবাই যখন মরদেহ কবরে স্থাপন করা হবে সেই সময়টায় সবাই তাকে বয়কট করে চলে গেল, সেই মায়ের মৃত্যুর সময়টায় মৃতদেহ ফেলে রেখে চলে গেল। তো চলে যাওয়ার পরে উনি একা একা মনে কষ্ট চেপে করলেন, কবর কবরে সাহিত্য করলেন। তো ওই সময়টায় ওনার ভেতরে কিছু চিন্তার উদ্রেক হলো, যে প্রথম কথা হলো যে ছবি তোলার কাজটা যদি অন্যায় কাজ হয়ে থাকে, হ্যাঁ হারাম হয়ে থাকে, সেই কাজটা করেছি আমি, সেজন্য তো মা এর শাস্তি পেতে পারে না। দ্বিতীয়ত হলো যে আমার সবচেয়ে প্রিয়জন জীবনে যে তার স্মৃতি রক্ষা, স্মৃতি রক্ষা করার একটা বিষয় থাকে, সংস্কার বা কুসংস্কারের কারণে হয়ে থাকে, তাহলে এখন থেকে আমার লড়াই হবে কুসংস্কারের বিরুদ্ধে। তারপরে হলো এই তার সূচনা, মানে শিক্ষার সূচনা। এর সঙ্গে বরিশাল শহরে গিয়ে বিভিন্ন অধ্যাপক শিক্ষক এদের সঙ্গে আলাপ আলোচনা, ধর্মের বিষয়ে মূল্যবোধ, বিভিন্ন মূল্যবোধ নিয়ে উনি আলাপ আলোচনা করতেছিলেন। আর ছোটবেলার আরেকটা কথা বলে নেওয়া দরকার, ওনার বাসার সামনে দিয়ে ছেলেপেলেরা হৈ হৈ করতে করতে স্কুলে যেত, দেখে ওনারও খুব ইচ্ছে হতো, কিন্তু ওনার মায়ের সামর্থ্য ছিল না, উনি স্কুলে যেতে পারেননি, না মায়ের সামর্থ্য ছিল না যে ওই দুই আনা দামের মদনমোহন তর্কালঙ্কারের বাল্যশিক্ষা বই কিনে দেবেন। তো ফলে তার পড়াশোনার হয়নি, তার মানে সেটা ওই ছোটবেলা থেকেই শুরু হয়েছিল যে সার্টিফিকেট ছাড়াই শিক্ষা। উনি ওই দাঁড়িয়ে থাকতেন, হ্যাঁ খুব একটা অনুসন্ধির সূচক নিয়ে, মন নিয়ে, হ্যাঁ দেখতেন ছেলেপেলেদের ওই বই নিয়ে স্কুলে যাতায়াত করছে। তো এটা এক ভদ্রলোক, ওখানকার স্থানীয় একটা মক্তবের মানে প্রধান আর কি মালিক, উনি আরজালিকে এই অবস্থায় দেখে ওনার স্কুলে ভর্তি করে নেন বিনা বেতনে এবং ওই বইটই কিনে দেন। তো এরপরে ওনার বছর দেড়েক লেখাপড়া হয়, তারপরে মক্তবটা বন্ধ হয়ে যায় আর্থিক কারণে, এবং আরজালির লেখাপড়াও ওইখানে শেষ। তার মানে পুরো জীবনে তার 1.5 বছরের মক্তব শিক্ষা, এইটুকুই শিক্ষা। তো এই শিক্ষার ফলে ওনার যেটা সুবিধা হলো সেটা হলো যে ওই বর্ণ পরিচয়টা হলো, হ্যাঁ ABCD কখ গঘ ইত্যাদি, এই বর্ণ পরিচয়কে সম্বল করে উনি এরপরে পড়াশোনা চালিয়ে যেতে থাকলেন।
খুব কঠিন একটা বিষয়, স্বশিক্ষিত হয়ে ওঠা, কোন রকম প্রতিষ্ঠানের স্পর্শ ছাড়াই তার যে লক্ষ্য ছিল এবং তার যে বেড়ে ওঠা সত্যের অনুসন্ধানে, তো সেই ছোঁয়াটা আজকের সমাজ কতটা এসে লেগেছে, আমাদের সমাজ কি সেই আলোজালি মাতব্বরের সত্যানুসন্ধানের পথে এগোতে পেরেছে কিনা? যেগুলো ক্ষেত্রে তার অনুসন্ধিৎসা ছিল, জানার আগ্রহটা ছিল, সেটা হলো যে ধর্ম, সমাজ, মূল্যবোধ, ইতিহাস, এই বিষয়গুলোর মধ্যেই ওনার মানে জীবন কেন্দ্রিক সবকিছু আছে, জীবন কেন্দ্রিক, রাইট, এটা ঠিক বলছেন, জীবন কেন্দ্রিক বিষয় নিয়েই তার চলাফেরা বা তার জানার আগ্রহ এবং এর মধ্যে দিয়ে সত্যের অনুসন্ধান করা। আমাদের সমাজে আমাদের ধর্ম, আমাদের বিভিন্ন সামাজিক রীতিনীতি এগুলো দীর্ঘদিন ধরে চলে আসছে, হ্যাঁ, তো ফলে এই যে চলে আসা জিনিসগুলো এগুলোর মধ্যে অনেক কুসংস্কার, গোড়ামি, অন্ধত্ব, কুপমণ্ডুকতা এগুলো ঢুকে গেছে। এই দিক বিচারে আমরা আমি ধারণা করি যে আমরা আরজালি তো এখন থেকে কত 3.5 দশক আগে, 35 বছর আগে মারা গেছেন, আমরা বোধহয় সেই সময় থেকে আরও পিছিয়ে গেছি। এর ফলে আমাদের এই যেটা আগে বললাম যে আমাদের সামাজিক যে রীতিনীতি, সামাজিক যে মূল্যবোধ, ধর্মীয় আচার, এই জিনিসগুলোকে মানে ভিন্নভাবে ভিন্ন খাতে প্রবাহিত করা হচ্ছে। একটু ভিন্ন প্রসঙ্গের দিকে যাই, যে এখনও তরুণরা যারা আছেন, আমাদের এই প্রজন্মের তরুণরা, তারা কিন্তু অনেকে আরজালি মাতব্বরের দর্শনকে খুব শ্রদ্ধা করে, ভালোবাসে এবং নিজেদের মধ্যে ধারণ করে। তো ব্যক্তি আয়ুব হোসেন যখন আরজালি মাতব্বরকে নিয়ে কাজ করতে শুরু করলেন বা পড়াশোনা করতে শুরু করলেন, তার কোন দিকটা, ব্যক্তিত্বের কোন দিকটা আপনাকে সবথেকে বেশি টেনেছে? আমাদের সচরাচর যেটা আমরা সমাজে দেখি না, যে যে কোনো বিশ্বাস বা যে কোনো মূল্যবোধ কে আমরা যাচাই বাছাই বা পরীক্ষা না করে গ্রহণ করা অথবা বর্জন করা, এ দুটোই খুব ক্ষতিকর। আমরা অবলীলায় এই কাজটাই করছি, অপরীক্ষিত জিনিসগুলো, অপরীক্ষিত উপাদানগুলো আমরা সহজে গ্রহণ করছি, জীবনে সেগুলোর প্রতিফলন ঘটাচ্ছি। আমাদের দরকার হলো যে বিজ্ঞান, যুক্তির একটা প্রতিফলন, হ্যাঁ, রাইট, যুক্তির নিরীক্ষে পরীক্ষিত যে জিনিসগুলো সেটা হলো বিজ্ঞান, বিশেষ জ্ঞান। আপনি কি মনে করছেন আরজালি মাতব্বরের কোন দিকটা এখনকার তরুণদের সব থেকে বেশি জানা দরকার? পরিচিত হয়ে গেছে নামটা, কিন্তু তার যে দর্শনের, হ্যাঁ, মূল প্রতিপাদ্য জিনিসগুলো আমরা কতখানি গ্রহণ করতে পারছি বা কতখানি আমাদের জীবনাচরণের মধ্যে দিয়ে প্রতিফলিত হচ্ছে, সে নিয়ে কিছুটা সংশয় থাকতেই পারে। হ্যাঁ, তো আমাদের, হ্যাঁ, আরজালির দর্শনকে অনুধাবন করতে হবে, অনুশীলন করতে হবে, পাশাপাশি আমাদের ব্যক্তিগত জীবনাচরণে এর প্রতিফলন ঘটাতে হবে। আরজালির দর্শনের সঙ্গে শুধু পরিচিত হওয়া না, তার দর্শনগুলো নিয়ে ধারণ করা। আমাদের বিজ্ঞান মনস্ক একটা সংস্কৃতি, বিজ্ঞান মনস্কতা একটা কিন্তু সংস্কৃতি, এই সংস্কৃতিটা আমরা আমাদের সমাজে চাই। সমাজ বিনির্মাণে যেটা বলছিলেন আরজালি মাতব্বরকে নিয়ে চর্চার বিষয়টা এবং নিজের মাঝে ধারণ করার বিষয়টা, ব্যক্তি জীবনে আয়ুব হোসেন যখন প্রথম আরজালি মাতব্বরকে নিয়ে পড়াশোনা শুরু করলেন বা তার প্রতি তা আপনার আগ্রহ সৃষ্টি হলো, সেটা আসলে কতদিন আগে বা কিভাবে তার সূচনা হয়েছিল? অন্তত 3 দশক আগের কথা, মানে আরজালি মারা যাওয়ার পরে খবরের কাগজে একটা নিউজ এসেছিল ইত্তেফাকে ওই সময়, যে দেশের প্রথম মরণোত্তর দেহদানকারী, এটা এরকম ছিল মরণোত্তর দেহদানকারী, তাকে ওই সময়ও কিন্তু দার্শনিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। মরণোত্তর দেহদানকারী আরজালি মাতব্বর মারা গেলেন, এরকম আর কি নিউজটা ছিল ইত্তেফাকে। তো সেটা দেখে একটু কৌতূহল জাগলো, মরণোত্তর দেহদানের ব্যাপারটা কী ইত্যাদি। আর তখন আমি ওই আমাদের যারা বরিশালে বন্ধু বান্ধব আছে, ওনার বেড়ে ওঠা তো বরিশালে ছিল, বরিশালে, হ্যাঁ, বাড়িও বরিশাল, বেড়ে ওঠাও বরিশালে, বরিশালে লামচড়ি গ্রামে। তো বরিশালে যারা লেখালেখি করেন এরকম বন্ধু বান্ধবদের বরাতে ওনার বই টই আনাই, কারণ ওনার কোনো বই ঢাকা থেকে ওই সময় পর্যন্ত বেরোয়নি, হ্যাঁ, প্রকাশ পায়নি। উনি নিজে নিজেই কম পয়সার নিউজ প্রিন্টের বই
এখানে যে নিয়ে ছেপে ওই স্থানীয়ভাবে প্রচার করতেন, অথবা ঢাকায় এলে ওই ব্যাগে করে কিছু বই এনে এককে দিতেন। সেই সময় মনে হয় এটাও অনেক বড় একটা বিষয় ছিল, তখন তো আর ওই যে বলছিলাম যোগাযোগের মাধ্যম নেই বা কোনো সৃষ্টিকে ছড়িয়ে দেবার সেরকম কোনো মাধ্যম নেই, নিজের কাজগুলোকে ছড়িয়ে দিতে তার যে উদ্যোগগুলো ছিল সেটিও অনেক সাহসিকতার বটেই। একা একা একটা মানুষ যে প্রথা বিমুখ, আমরা তো আমাদের সমাজ তো প্রথা বিমুখতাকে গ্রহণ করতে বেশ সময় লাগে, নিজেদের চিন্তার মতো করে যাচাই বাছাই করে তারপরে অনেক পরে হয়তো একটা সময় গ্রহণযোগ্যতা পায়। কিন্তু তখন আরজালি নিজেকে তার দর্শনকে তার বইগুলোকে মানে গ্রহণযোগ্যতার মধ্যে নিয়ে যেতে কত যে বেগ পেতে হয়েছে একটা মানুষকে, এবং সেই মানুষের মধ্যে কতখানি অধ্যাবসায় সততা নিষ্ঠা এগুলো থাকলে সম্ভব। একাগ্রতা এবং সাহস এই দুটো মিলেই বোধহয় আরজালি মাতুব্বরের জীবন কর্ম এগিয়ে গেছে। বটেই, আরজালি তো পাকিস্তান আমলে তিনি একবার নিষিদ্ধ হয়েছিলেন পাকিস্তান আমলে, মানে তিনি তার দর্শনের কথাবার্তা নিয়ে গ্রামের লোকজনকে যুবক তরুণ ছেলে মেয়েদের সঙ্গে আলাপ আলোচনা করতেন, এই কথাগুলো বরিশালের একজন ম্যাজিস্ট্রেটের কানে যায়। তো উনি তারপরে একদিন ওই দিক দিয়ে যেতে আরজালির বাড়িতে গেলেন। আরজালি তখন ওই জমিতে মাঠে কাজ করছিলেন লুঙ্গি পড়া। কত সালের ঘটনা এটা? 1963 সালের দিকে। 63 সালের দিকে তো তখন আরজালির বাড়িতে ওই দিক দিয়ে যাচ্ছিলেন, হয়তো অফিসের কাজে বা কোথাও যাচ্ছিলেন। তো ওই আরজালির ব্যাপারটা ওনার মনে আছে, তো লোকজনকে জিজ্ঞেস করে আরজালির বাড়িতে গিয়ে আরজালিকে খবর পাঠান, মাঠ থেকে উনি ওইভাবে আসেন। তো ওনাকে ওইভাবে দেখে খুব একটু তুচ্ছতা ছিল, হ্যাঁ গ্রামের একটা গেঁয়ো মানুষ কৃষক, তো তাকে খুব একটা শুরুতে দর্শনধারী নয় বলে শুরুতে খুব একটা পছন্দ করেননি। যাই হোক, মানে তার সঙ্গে উনি একজন ম্যাজিস্ট্রেট হয়ে আলাপ করবেন এটা তার খুব রুচিতে লাগেনি। হ্যাঁ, তো এরপরে যাই হোক, তাকে দু একটা প্রশ্ন করলেন যে তুমি নাকি এরকম এরকম করছো, লোকজনকে বিভ্রান্ত করছো, এটা করছো। হ্যাঁ, তো উনি খুব বিনয়ের সঙ্গে, খুব বিনয়ী মানুষ ছিলেন আরজালি। তো উনি বললেন, না হুজুর, আমি নিজের জীবন যাপনের মধ্যে দিয়ে আমার কিছু প্রশ্ন জেগেছে, আমি প্রশ্নগুলো যখনই জেগেছে আমি একটা একটা করে লিখে রেখেছি। তো এইরকম প্রায় 188-189টা প্রশ্ন উনি বললেন। তো প্রশ্নের উত্তর ম্যাজিস্ট্রেট দিতে পারলেন না। আরজালি মাতুব্বরকে নিয়ে আপনার কাছ থেকে আমরা জানছি, তো জানার পর্যায়ে আমরা আসলে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। তবে বিদায় নেবার আগে দর্শন, চিন্তা এবং ব্যক্তিত্ব সব কিছু নিয়ে খুব ছোট্ট করে এক লাইনে যদি একটু বলতেন। শুরুতে বললাম যে আমাদের অনেক কিছু নেবার বা শেখার আছে। হ্যাঁ, আজকের তরুণদের জন্য আমরা খুব প্রযুক্তির পেছনে সময় ব্যয় করি, এর ফলে ক্ষতি যেটা সমাজে হচ্ছে, অনেক উপকার হচ্ছে ডেফিনেটলি কোনো সন্দেহ নাই, কিন্তু ক্ষতি যেটা হচ্ছে আমাদের সৃজনশীলতা, আমাদের সৃষ্টিশীলতা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। আমরা খুব প্রযুক্তি, আমাদের নিজেদের মস্তিষ্ক খাটাচ্ছি না, না খাটিয়ে প্রযুক্তির উপর নির্ভর করছি। এটা একটা অত্যন্ত ক্ষতিকর দিক, যেটা আরজালি কাছ থেকে আমরা যদি দেখি। উনি সেই সময় কেরাসিনের তেল দিয়ে ফ্যান বানিয়েছেন, কলের লাঙ্গল বানিয়েছেন, এরকম অসংখ্য জিনিস উনি করেছেন, মানে সৃষ্টিশীল মানুষ। হ্যাঁ, অত্যন্ত সৃজনশীল মানুষ। তাই সৃজনশীলতার শিক্ষাটা আরজালির কাছে আমাদের নেবার আছে। তারপরে যেটা আছে যে সত্যের অনুসন্ধান করা, সত্যকে ধারণ করতে শেখা, অনুসন্ধানের যে মেথড সেই মেথডের দিকে ধাবিত হওয়া, এই জিনিসগুলো আমাদের খুব করতে হবে, চর্চার মধ্যে আনতে হবে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে আপনার মূল্যবান সময় থেকে আমাদের সাথে আজকে আরজালি মাতুব্বরকে নিয়ে এত কিছু শেয়ার করবার জন্য। আপনাকেও ধন্যবাদ, এই চ্যানেল কর্মকর্তাদেরও কৃতজ্ঞতা জানাই। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সাথে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205। ফোন নম্বর 9632030 থেকে 4 পর্যন্ত।
আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv. আইরিশ লেখক জর্জ বার্নার্ড শর একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, জীবনে দুটি দুঃখ আছে, একটি হলো তোমার ইচ্ছা অপূর্ণ থাকা, অন্যটি হলো ইচ্ছা পূর্ণ হলে আরেকটির প্রত্যাশা করা। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।